বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এই যে আপনাকে আপনাকে হ্যাঁ হ্যাঁ আপনাকে আপনাকেই বলছি এখনো কি এই জেনারেশন নিয়ে সমালোচনা করার অভ্যাসটা আপনার যাবে না বা আপনাদের যাবে না এখনো আপনারা বলতেছেন যে আমাদের বর্তমান যে ছাত্রছাত্রীরা তারা ট্রাফিক কন্ট্রোল করতে যে আপনার মডেলিং শুরু করে দিছে শাড়ি পরে তারা ট্রাফিক কন্ট্রোল করতেছে হ্যাঁ এই যে নানান ধরনের কথাবার্তা এক জায়গায় গাড়ি হচ্ছে তিরিশটা ট্রাফিকের জন্য নামছে জন ভাই আপনিও আসেন না আপনিও নামেন না ওদের সাথে আপনি কোথায় ছিলেন ওরা তো আমরাই যে বলতাম যে ফেসবুক জেনারেশন টিকটক জেনারেশন এই ছেলেপেলেগুলো কিন্তু এখন মোবাইল নিয়ে বসে নাই কারণ এখন যখন তার দেশের প্রয়োজন সে কিন্তু দেশের ডাকেই চলে আসছে নিজে থেকে যেই একজন বলছে যে এই কি যেন বাসায় তারা কাজ করে না ট্রাফিকে নেমে গেছে বাসায় তো তার কাজ করার প্রয়োজন হয় না হ্যাঁ তার আব্বু আম্মু বা তার প্যারেন্টস তাকে সেভাবেই রাখে কিন্তু এই বোধটা তার ভিতরে এসেছে যে বাসায় আমি কাজ না করলেও অ্যাটলিস্ট রাষ্ট্র সংস্কারে আমার এখানে থাকা উচিত তার ছোট্ট মাথায় এতটুকু অ্যাটলিস্ট ধরেছে ওইখানে আর তারা আছে আপনারা তাদেরকে উৎসাহ বা সাধুবাদ না দিয়ে উল্টো তাদেরকে করতেছেন কি তাদেরকে ডিমোরালাইজ করতেছেন বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন হ্যাঁ তাদের এই কাজের কাজে তারা তাদেরকে উৎসাহ না দিয়ে তাদেরকে আরো নিরুৎসাহিত করতেছেন সেটা করবেন না কারণ এখন যেই জায়গাতে পুলিশ থাকার কথা সেই জায়গাতে ট্রাফিক কন্ট্রোল বলেন আপনার এলাকা পরিষ্কার বলেন এই ছাত্রছাত্রী স্কুল কলেজের ছাত্রছাত্রী বিশেষ করে মাদ্রাসার ছাত্রছাত্রী হ্যাঁ তারা বিভিন্ন জায়গায় দেখেন ময়লা পরিষ্কার করতেছে ডাস্টবিনগুলো নিজ হাতে ধরে পরিষ্কার করতেছে হ্যাঁ গাড়ির রাস্তাগুলা ঠিকমতো পরিষ্কার করে দিচ্ছে নতুন করে পেইন্ট করতেছে তারা শহরটাকে সুন্দর করতেছে তারা যেমন আন্দোলন করতে পারে আন্দোলনের সময় যেমন তারা দাঁড়ায় এবং রাষ্ট্রের সংস্কারের ক্ষেত্রেও কিন্তু তারা দাঁড়ায় গেছে এই বিভিন্ন জায়গাতে আপনি দেখেন যে তারা যেমন এই মার্কেট গোছানো বা মার্কেটে যখন আপনি বিভিন্ন ধরনের দাম নিতে যান কেউ বেশি দাম নিতেছে না নিতেছে কিনা বা যারা খুচরা ব্যবসা করতেছে তাদের কাছ থেকে কেউ চাঁদা নিচ্ছে কিনা সেটাও তারা তদারকি করতে যাচ্ছে এখন আমাদের আসলে এটা তো আসলে আমাদের ভারতের অনিল কাপুরের নায়ক সিনেমা না যে চব্বিশ ঘন্টা সব বদলে যাবে যারা আসেন অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সময় দিতে হবে দেখেন না দেশটা কোথায় নিয়ে যায় বা কোথায় যায় আমরা খুবই আশাবাদী বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্যানেল এটা নিয়ে আমরা খুবই আশাবাদী তো তাদেরকে সময় না দিয়ে আমরা যেটা শুরু করেছি বিভিন্ন পোস্টে দেখলাম যে বাইকার গ্রুপ তারা একটাতে লেগে যাচ্ছেন যে আমাদের বাইকের তেলের দাম কমাতে হবে সত্তর টাকা করতে হবে আশি টাকা করতে হবে আমার মনে হয় আমাদের বিবেচনা করে এই জিনিসগুলো সামনে আনা উচিত সবাই দাবি দাওয়া পেশ করতেছেন আনসার এক ধরনের দাবি দাওয়া পেশ করে তারা রাস্তা বন্ধ করে দিচ্ছেন পুলিশরা তারা তো আগে থেকেই দাবি দেওয়া করতেছেন এবং তারা শ্রম আইন অনুসারে ডিউটি করার কথা বলছেন ভাই এই যে পনেরো ষোলো বছর আপনাদের এই দাবি আপনাদের এই দাবি কই ছিল আপনাদের আট ঘন্টার জায়গায় নয় ঘন্টা করলে ওভার টাইম দিতে হবে বেশি করলে ওভার দিতে হবে এতদিন আপনাদের এই দাবিগুলো কই ছিল আমি প্রশ্ন করি কই ছিল তখন তো আপনারা এই দাবিগুলো করেন নাই কারণ তাহন আপনাদের নন অপারেটিং ইনকামের প্রতি আপনাদের উদ্দেশ্য ছিল বেশি এবং নন অপারেটিং ইনকামে আপনারা বেশি উৎসাহিত ছিলেন এর জন্য আপনাদের এই দাবির প্রয়োজন হয় নাই এখন আপনারা বুঝে গেছেন যে এখন রাষ্ট্রের জন্য কাজ করতে হবে নিজের জায়গা থেকে কাজ করতে হবে এখন এর জন্য আপনারা বিভিন্ন দাবি দেওয়া পেশ করতেছেন যদি এরকমই হয় আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু কম না তারা কিন্তু সামনে আগা আসছে এবং আমাদের অলরেডি কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি বলেছেন যে আপনারা টাইম মতো এসে অ্যাটলিস্ট আপনারা জনগণের সেবক হন শাসক হেন না সেবক হন এখন আমাদের রাষ্ট্র দেখেন চেঞ্জ কাকে বলে অলরেডি কিন্তু অ্যাকশনের ভিতরে যে সমস্ত অলরেডি আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য তারা যেন একদম পরিপূর্ণ মর্যাদার তারা যখন ঢুকে তাদেরকে যেন পরিপূর্ণ মর্যাদার সাথেই এয়ারপোর্ট থেকে গ্রহণ করা হয় এয়ারপোর্টে তাদের জন্য কোনো হয়রানি না সেই পদক্ষেপও কিন্তু নেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট জিনিস এইগুলো নেওয়া হয় নাই খুবই ছোট্ট জিনিস এখন কিন্তু সবই চলে আসতেছে আপনি আমি আমার জায়গায় ঠিক থাকি সবাই ঠিক হয়ে যাবে দেখেন বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হয় এটা যে শুধু প্রশাসন ই করবে তাও না অলরেডি কিন্তু আমাদের আমাদের যারা সরাসরি উপদেশ শুনি বলে দিয়েছেন কেউ চাঁদাবাজি করবেন তাকে ঠ্যাং ভেঙে দেবেন আপনারা মিলে আমি আপনি সবাই মিলে তাদের ঠ্যাং ভেঙে দেবো তারা চাঁদাবাজি কারণ এটা তো তার জিনিস না বিশেষ করে এটার জন্য আরও কিছু জিনিস যেটা দরকার সেটা হচ্ছে যে সমস্ত এলাকাতে বাজার বলেন মার্কেট বলেন বা শপিং সেন্টার বলেন হ্যাঁ এইখানে যারা এই যে বিভিন্ন কমিটি হয় না সভাপতি সহসভাপতি এইটা সেইটা হাবিজাবি কত কিছু তাদেরকে ধরা উচিত তার এলাকাতে যদি এরকম তার জোনের ভিতরে যদি এরকম চালাবাজি হয় সবার আগে তাকে ধরা উচিত তাকে জবাবদেহিতা করা উচিত হ্যাঁ আমি হয়তো বা আজকে একটু উত্তেজিত স্বরেই বলছি আসলে এই জিনিসগুলো তো আসলে নেওয়া যায় না কিছু জিনিস আমরা সবাই মিলে তো করবো একা কেউ করতে পারবে না আর সাথে আপনাদেরও সহযোগিতা লাগবে আপনারা যখন বলেন যে এই যে ছাত্রছাত্রীরা মডেলিং করছে এটা তো গায়ে লাগে তারা দেশ সংস্কারের কাজে আসতেছে এবং তারা করতেছে কি তারা সমস্ত কাজ করতেছে পরিষ্কার করতেছে থানা পরিষ্কার করতেছে আর একটা গোষ্ঠী করতেছে ওইখানে যা ফটোশেশন করে বলতেছে এবং দলের নাম দিয়ে আমরা এটা করলাম যাদের কাজ তাদেরই করতে দেন আজকে না হয় আপনি ক্রেডিটটা নিলেন কিন্তু দিন শেষে যখন সে তার স্টাডি কমপ্লিট করে ঠিক মন্ত্রণায়গুলোতে আসবে তখন কিন্তু সে ঠিকই তার কাজগুলা করবে তখন আটকাবেন কিভাবে তো এইভাবে দেখেন না একটু সময় যাক সময়ের সাথে সাথে এই যে ফারাক্কা তিস্তা আরও যে সমস্ত জিনিসগুলো আছে সব সলভ হবে আপনি এগিয়ে যান পাশাপাশি আপনার যার পাশে যারা আছে তাদেরকে সহ সামনের দিকে আগান তবেই না বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে